থাকবো। হুম এবং সাকিব বুবলির সাথে তো এটা আসলে আমার মনে হয় যে এটা অন্যরকম একটা কেমিস্ট্রি, যেটা দর্শকরা অনেকগুলো কাজ একসাথে ডায়লগ দেখে। পাড়ার শাকিব খান ও বুবলির সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে এখন আলোচনা তুঙ্গে। যদিও এতদিন তাদের সন্তানের বিষয়টি সবার কাছেই ছিল অজানা। এদিকে 2 বছর আগে বুবলি সন্তানের মা হলেও তিনি শাকিব খানের সঙ্গে কবে বিয়ের পিঁড়িতে বসেছিলেন সেই তথ্য জানা ছিল না কারো, তাই প্রশ্ন ঘুরে ফিরে আসছিল বারবার। অবশেষে সেই কৌতূহল মিটিয়ে দিলেন বুবলি। আজ 3 অক্টোবর নিজের ফেসবুক পেজে বিয়ের তারিখ প্রকাশ করছেন তিনি। বুবলি জানান, শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছে 20 জুলাই 2018 সাল। শাকিবের সঙ্গে বেশ কিছু ছবি প্রকাশ করে বুবলি লেখেন, এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় 2 তারিখ, 20/7/2018 এবং 21/3/2020। প্রথমটি আমার বিয়ের তারিখ, দ্বিতীয়টি ছেলে জন্মানোর। তিনি সবার কাছে দোয়া চেয়ে আরও জানান, শাকিবের সঙ্গে ছবিগুলো তুলেছেন আমেরিকান টাইমস স্কোয়ারে। প্রসঙ্গত, 2020 সালের ফেব্রুয়ারিতে বরেণ্য নির্মাতা কাজী হায়াতের বীর সিনেমা মুক্তির পরপরই ওই বছর 21 মার্চ যুক্তরাষ্ট্রে শাকিব খানের দ্বিতীয় সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। বাট আমি আই সেড সরি টু হিম বিকজ ইউ নো লাইক আমারও খুব আনইজি লাগছিল যে, কিন্তু সরিটা বলেছি সিনেশ।